বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দারুণ একটি আপডেট দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে গ্রামে শুরু হয়েছে নতুন করে ঘর পাওয়ার জন্য নাম তোলার কাজ তো বন্ধুরা আপনারা যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য নাম লিখিয়েছেন আপনাদের জন্য দারুণ সুখবর কারণ বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা থেকে বাড়িয়ে এক লক্ষ ষাট হাজার টাকা করা হয়েছে বর্তমানে সেই সঙ্গে বন্ধুরা আবাস যোজনার আবেদনকারীদের জন্য রয়েছে দারুণ চমক কারণ যাদের নাম বর্তমানে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় উঠবে তাদের সবাইকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে আবাস যোজনার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা রাজ্য সরকার এবার যে এক লক্ষ ঘর তৈরি করার জন্য যে লিস্ট তৈরি করছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না কীভাবে নাম তুলবেন লিস্টে নাম তুলতে গেলে আপনার কি কী ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটিকে একটুও না কেটে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত এই সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে আর না করে ভিডিওটি আমরা শুরু করছি তো বন্ধুরা বড় ঘোষণা প্রধানমন্ত্রী আবাস যোজনার নতুন করে লিস্টে নাম তোলার কাজ শুরু জানুয়ারি মাস থেকে অ্যাকাউন্টে ঢুকবে টাকা এখানে কী বলছে বর্তমানে পঞ্চাশ লক্ষের মধ্যে বারো লক্ষ উপভোক্তার নাম চিহ্নিত করার কাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে রাজ্যে এখানে বর্তমানে কারা কারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবে তার ফাইনাল তালিকা তৈরির কাজ চলছে রাজ্যে সরকার রাজ্য সরকার সমস্ত জেলা শাসকদের নির্দেশ দিয়েছে পঁচিশে ডিসেম্বরের মধ্যে তালিকা তৈরির নাম তো তালিকা তৈরির কাজ শেষ করে ফেলতে হবে তবে এবারে আবাস প্লাস প্রকল্পের টার্গেট পঞ্চাশ লক্ষ নতুন বাড়ি এই কারণেই লোকসভা ভোটের আগে এই পরিমাণ বাড়ি বাড়ি ফিরি তৈরিতে বিশেষ উদ্বেগ নিচ্ছে রাজ্য সরকার জানা যাচ্ছে বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঘর তৈরি করার প্রথম কিস্তি ষাট হাজার টাকা ছড়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার চাইছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা যারা ঘর পাওয়ার যোগ্য তাদের তালিকা তৈরি করতে কেন বুঝতে পারছেন তো বুঝতে পারছেন বন্ধুরা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু রাজ্য সরকারকে এ বারো লক্ষ ঘর পাওয়ার জন্য এখানে আট হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে তো এই টাকা তখনই দেওয়া হবে যখন কিন্তু ঘর এর কাজ শুরু করবে তবে পঁচিশ ডিসেম্বর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে তালিকা তৈরি করা হবে তাতে কতজন প্রকৃত উপভোক্তা ঘর পাবে তার কতজন রাজ্য সরকারের দলের লোকজনের মধ্যে ঘর বিতরণ করা হবে তা নিয়ে নানা মহাল থেকে প্রশ্ন উঠে শুরু করেছে ইতিমধ্যে দু তিন দিন জায়গায় শাসক দলের প্রধান এর নাম প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির তালিকাতে দেখা গিয়েছে তবে নবান্ন সূত্রে খবর কেন্দ্র সরকারের নজরদারিতে রাজ্য সরকার এবারে অত্যন্ত সতর্ক হয়ে পা কিন্তু ফেলতে চলেছে কারণ কারণ আসন্ন পঞ্চায়েতে ভোটের আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার অস্বচ্ছতা এবার বড় করে রাজ্যের মানুষের সামনে তুলে ধরতে পারে বিরোধিতারা তাই রাজ্য সরকার এই তিন ধাপে কিন্তু যাচাই যাচাই করে কিন্তু কাজ চলাবে তো বন্ধুরা বুঝতে পারেছেন এখানে কিন্তু আট হাজার দুশো কোটি টাকা এখানে কিন্তু বরাদ্দ করেছে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের এই শর্তগুলি যখনই রাজ্য সরকার মানবে তখনই কিন্তু টাকা দেওয়া শুরু হবে এবং রাজ্য সরকার তাই ঘর দেওয়ার জন্য যাচাই করা শুরু করেছে বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিনিয়ত সবার আগে তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে